আজকে এই ভিডিওতে আমি আপনাদের টোটাল পাঁচটা নিউজ দেব, যেটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে এবং আশা করি ভালো লাগবে সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট মেন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না ওকে প্রথম যে নিউজটা আছে সেটা হচ্ছে স্টেট ব্যাংকে নিয়ে অর্থাৎ স্টেট ব্যাংকের গ্রাহকদের যাদের অনলাইন ব্যাংকিং রয়েছে বা নেট ব্যাঙ্কিং রয়েছে বা আপনি যদি অন্য অ্যাপ ব্যবহার করেন বা অন্য লাইট ব্যবহার করেন বা এস যে কোনো ওয়েবসাইট ব্যবহার করেন আপনি টাকা লেনদেনের জন্য বা যে কোনো কারণে তো সেক্ষেত্রে কিন্তু আজকে রাত দশটা পঁয়তাল্লিশ থেকে আগামীকাল অর্থাৎ সাতই আগস্ট একটা পনেরো মিনিট পর্যন্ত রাত একটা পনেরো মিনিট পর্যন্ত আপনাদের যে এই অনলাইন পরিষেবা সেটা কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ এই টাইমে কিছু নতুন জিনিস অ্যাড হবে এবং কিছু সিকিউরিটি ইস্যুর জন্য এটা কিন্তু করা হচ্ছে যা সিকিউরিটিটাকে স্ট্রং করা যায় ঠিক আছে অনেক কিছু আপডেট আসছে যার জন্য কিন্তু স্টেট ব্যাংকের গ্রাহকদের এই টাইমটুকে একটু মানে ওয়েট করতে হবে আপনারা যে কোনো কাজ করার জন্য সেকেন্ড যে আপডেটটা আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে অর্থাৎ বর্তমানে আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে ডিজ্যাপেয়ারিং যে মেসেজ সেই ফ্যাসিলিটি কিন্তু অনেক দিন আগে আমাদের হোয়াটসঅ্যাপে চলে এসেছে যার ফলে একটা নির্দিষ্ট টাইমের পরে আপনার পাঠানো মেসেজ সেটা কিন্তু ডিলিট হয়ে যায় অর্থাৎ আপনি কিন্তু টাইম সেট করে দিতে পারেন যে আপনি পাঠানোর কত মিনিট পরে সেটা ডিলিট হয়ে যাবে আধ ঘন্টা এক ঘন্টা বা আপনি নির্দিষ্ট টাইম যে সেট করেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে তো ঘটনা হচ্ছে এই জিনিসটা কিন্তু এখন ফটো বা ভিডিওর ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যদি কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠানোর সময় ভিউ ওয়ান্স মোড সিলেক্ট করে পাঠান তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি যেই ছবিটা দেখবে তারপরে যেই কেটে দেবে তারপরে আর ছবিটা দেখতে পাবে না অর্থাৎ সার্ভার থেকে পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে বা আপনি যদি কাউকে ভিউ ওয়ান্স মোড করে কাউকে কোনো হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান সে যেই দেখবে দেখার পরে যেই ব্যাক করে আবার যদি দেখতে যায় সেক্ষেত্রে আর দেখতে পাবে না এটার প্রথম রিজন হচ্ছে সিকিউরিটি রিজন যে আপনি চাইলে কাউকে মানে একবার দেখার জন্য পাঠাতে পারেন যাতে সে দ্বিতীয়বার না দেখতে পারে সেকেন্ড হচ্ছে স্টোরেজ প্রবলেম মানে আপনারা সবাই জানেন ব্যাপারটা যে হোয়াটসঅ্যাপ থাকলে কি পরিমাণ আমাদের স্টোরেজ দরকার পড়ে যে কোনো জায়গা থেকে মেসেজ ঢুকছে যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের যে ফটো ঢুকছে যার ফলে কিন্তু স্টোরেজটা অনেকটাই বেড়ে যায় এবং যেটা কিন্তু অনেকটাই মানে পেইনফুল ব্যাপার মানে বারবার ডিলিট করা বেছে বেছে তো যার জন্য কিন্তু এটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আর একবার দেখার পরে সেটার সেভ হবে না সরাসরি ডিলিট হয়ে যাবে এবং আপনার স্টোরেজের ওপরেও চাপ পড়বে না তিন নম্বর যে আপনি আসে সেটা হচ্ছে মোটরসাইকেলের পেছনে যে বসে তার জন্য মানে এতদিন আমরা জানতাম যে মোটর যে চালায় তার জন্য বিভিন্ন রুলস আসা শুরু হয়েছে বা এতদিন দেখতাম আর কি যে লাইসেন্স থাকতে হবে এরকম করে চালানো যাবে না হেলমেট পরে চালাতে হবে বাট যে এখন পিলিয়ন থাকবে বা যে পেছনে বসবে তার জন্য রুলস আছে অর্থাৎ আপনি যদি কাউকে পেছনে বসাতে চান এবং পিলিয়ন যদি পেছনে বসতে হয় তো সেক্ষেত্রে যে প্রথম নিয়মটা সেটা হচ্ছে পিলিয়ন যাতে কোনো কিছু গ্র্যাব করতে পারে সেটা গ্র্যাব হ্যান্ডেল হতে পারে পেছনে যে গ্র্যাব ড্রিলটা থাকে সেটা হতে পারে বা ড্রাইভারের সিটের পেছনে সামনে এরকম ধরার কোনো জায়গা হতে পারে বা ধরার কিন্তু জায়গা একটা লাগবে যে পেছনে বসবে তার জন্য সেকেন্ড যেটা রুল আছে সেটা হচ্ছে যে আমরা যে চাকাটা ব্যবহার করি মানে আমাদের যে চাকা থাকে পেছনের চাকা সেই চাকাটা যেন মিনিমাম ফিফটি পারসেন্ট ঢেকে থাকে যাতে পিলনের সেফটি থাকে ঠিক আছে কাপড় চোপড় যাতে আটকে টাটকে না যায় পাটা যাতে ভেতরে না ঢুকে যায় এই জন্য ফিফটি পারসেন্ট অন্তত কিন্তু যে চাকাটা রয়েছে সেটা কভার থাকতে হবে থার্ড যে পয়েন্ট আছে সেটা হচ্ছে বাইকে এখন অন্তত একটা কিন্তু যে লাগেজ বক্স সেটা থাকতে হবে একটা ছোটো লাগেজ বক্স রাখতে হবে সেটা যদি পেছনে থাকে কোনো অসুবিধা নেই বাট যদি সেটা পাশে থাকে অনেকে কিন্তু এই ডান পাশে লাগেজ বক্সগুলো থাকে বাইকের লাগায় অনেকে তো তাহলে কিন্তু পেছনে আর কেউ বসতে পারবে না অর্থাৎ আপনার যদি লাগেজ বক্স আপনি লাগান পেছনে এই সাইডে ডান সাইডে বা সাইডে যেখানেই লাগান না কেন তাহলে আপনি আর পেছনে কাউকে নিয়ে চালাতে পারবেন না এটা কিন্তু রুলসের খেলাফ হবে এবং আপনার কাছ থেকে ফাইনও নেওয়া হতে পারে জিওর কিন্তু একটা দু বছরের রিচার্জ প্ল্যান রয়েছে যেটা কিন্তু অনেকেই জানেন না যারা জিও ফোন ব্যবহার করেন তাদের মধ্যে কেউ কেউ জানেন আবার কেউ কেউ জানেন না অর্থাৎ আপনার কাছে যদি জিও ফোন থাকে তো সেক্ষেত্রে আপনি যদি উনিশশো নিরানব্বই টাকা রিচার্জ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দু বছরের ভ্যালিডিটি দেওয়া হবে এই প্ল্যানে এবং প্রতি মাসে আপনাকে দুই জিবি করে হাই স্পিড ডেটা দেওয়া হবে আর আনলিমিটেড কলিং রয়েছে এবং দিনে একশো টাকা করে এস এস রয়েছে এটাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে সো যদি কারো কাছে জিও ফোন থাকে এবং আপনার মা বাবাকে কিনে দিতে চান এবং তারপর আর হেডেক নিতে না যান তো সেক্ষেত্রে আপনি একবার রিচার্জ করে দিতে পারেন তাহলে কিন্তু দু বছর আপনাকে আর ভাবতে হবে না যে আমার মায়ের মোবাইলটা বা আমার বাবার মোবাইলটা রিচার্জ করে দিতে হবে বা আপনি যদি একটা সেকেন্ডারি মোবাইল ইউজ করতে চান ছোটোখাটো যেখানে রিচার্জের প্রবলেম থাকবে না বারবার তো সেক্ষেত্রেও কিন্তু জিও ফোনের যে এই রিচার্জটা সেটা কিন্তু আপনার অনেক কাজে লেগে যাবে পাঁচ নাম্বার যে আপডেট আছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ যেখানে কিন্তু একটা ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটা বানানোর জন্য অর্থাৎ এই ফোনে কিন্তু ব্যবহার করা হয়েছিল এক্সিনক্স নাইন এইট এই যে প্রসেসার এটা যেটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি নোট টেন যে ফোনটা ছিল সেই প্রসেসারটা এখানে লাগানো হয়েছে অর্থাৎ একটা কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসার এই ফোনে রয়েছে যেটা কিন্তু যে ফোনটার দামটা কিন্তু অনেকটা বেশি হয়েই কিন্তু লঞ্চ করা হয়েছিল কিন্তু বর্তমানে ছ হাজার টাকা সস্তা হয়ে গেছে স্যামসাং গ্যালাক্সি এফ সিক্সটি টু অর্থাৎ ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা আপনি বর্তমানে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকাতেই পেয়ে যাবেন অর্থাৎ যেটা ছিল প্রায় তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সেটা কিন্তু আপনি বর্তমানে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন সো আপনি যদি চুজ করতে থাকেন কুড়ি হাজার টাকার মধ্যে একটা বেস্ট ফোন এবং সেটা যদি স্যামসাংয়ের হয়ে থাকে তাহলে একদম নিঃসন্দেহে কিন্তু আপনি যে এফ সিক্সটি টু সেটা কিন্তু নিতে পারেন তো এইটা হচ্ছে আজকের আপডেট পাঁচটা আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো করে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা